আসসালামু আলাইকুম পড়তিয়ার, স্বাগত জানাচ্ছি আমার কোর্সে হিস্ট্রি অফ রাশিয়া এন্ড সোভিয়েত ইউনিয়ন আপ টু 1940। তোমরা সবাই ভালো এবং নিরাপদে আছো এই প্রত্যাশা রেখে আমি শুরু করছি আজকে আমার ক্লাস। আজকে আমরা যে সময়টি শুরু করব, যে সময়টি পড়ব, যদিও আমরা ইতিমধ্যে গত ক্লাসে দেখেছি যে বিশ্বে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়ন নিজেদেরকে যেমন কিছুটা গুছিয়ে এনেছে, অন্যদিকে জার্মানি নিজেদেরকে অনেক বেশি আগ্রাসী করে তুলেছে। জার্মানির আগ্রাসনের বিরুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্স অনেকখানি নীরব ছিল। এই সব কিছু মিলিয়ে জার্মানির উত্থান, সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ব্রিটেন ফ্রান্সের নীরবতার কারণও ছিল, সেগুলো আমরা একটু পরে দেখব। এই সব কিছু মিলে আন্তর্জাতিক রাজনীতি সেই সময় অনেকখানি একটি অস্থির সময় পার করছিল, একটি যুদ্ধ পরিস্থিতি তখন বিরাজিত ছিল বিশ্বে। আমাদের আজকের আলোচ্য বিষয় সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ। কিন্তু এই মহান দেশপ্রেমিক যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অংশ ছিল, অন্যদিকে আমাদের কোর্স হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই জন্য যেহেতু এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অংশ ছিল মহান দেশপ্রেমিক যুদ্ধ, এই জন্য আমরা একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও টাচ করে যাব। বিশ শতকের মাঝামাঝি বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি আবারও প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতির মতো, বরং আরো বেশি ভয়ঙ্কর এবং একটি মানসিক দ্বন্দ্ব, একটি রাজনৈতিক আদর্শিক দ্বন্দ্ব। এজন্য বলছি যে যেহেতু সমাজতন্ত্রের বিরুদ্ধে সবার একটি অবস্থান ছিল, এই জন্য এখানে আদর্শিক দ্বন্দ্বের বিষয়টি আসছে। মানসিক দ্বন্দ্বের বিষয়টি বলা হচ্ছে এই জন্য যেহেতু হিটলার ইহুদি নিধনের সঙ্গে জড়িত ছিল, এই জন্য এখানে একটি মানসিক দ্বন্দ্বের কথা বলা হয়েছে। এই আদর্শিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব, এসব কিছু মিলেই বিশেষ করে ইউরোপে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজিত ছিল। এখন এই যে যুদ্ধ পরিস্থিতি, সেটির মূল কারণটা কি ছিল, কেন বিশ্ব এরকম অস্থির হয়ে উঠলো, কেন এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হলো, সেই জিনিসগুলো আমরা একটু টাচ করে আমরা যাব গ্রেট পেট্রিয়টিক ওয়ার বা সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধে। এই টপিকটির মধ্য দিয়ে কিন্তু আমাদের কোর্সটি শেষের দিকে যাচ্ছে, অর্থাৎ এটি আমাদের শেষ অধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 21 বছরের মধ্যেই বিশ্ববাসী আরো একটি বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ব্যাখ্যা যারা করেছেন বা বিশ্লেষণ যারা করেছেন, যে গবেষকরা, যে ঐতিহাসিকরা, তারা বলেছেন মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপরে যে একটি ভার্সাই চুক্তি বা প্যারিস শান্তি চুক্তি চাপানো হয়েছিল, সেটি ছিল অনেকখানি অন্যায় এবং প্রতারণামূলক। কারণ হচ্ছে সেখানে জার্মানিকে অর্থনৈতিকভাবে যেরকম ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, অনেক ক্ষতিপূরণ তাদের উপরে চাপানো হয়েছিল, আবার তাদেরকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছিল, যে জন্য জার্মানিদের মধ্যে খুব একটি হতাশা, একটি ক্ষোভ সবসময় ছিল এই চুক্তির বিরুদ্ধে। সেই একতরফা চুক্তিকে জার্মান জনগণ কোনো সময়ই মেনে নিতে পারেননি, কিন্তু তারা সেইভাবে ঐক্যবদ্ধ হতে পারেননি, যেটি সম্ভব হয়েছিল হিটলার ক্ষমতায় আসার পরে। আমরা এর আগের ক্লাসে যখন রুশ জার্মান অনাক্রমণ নীতি পড়ছিলাম, তখনই দেখেছি যে ফ্রান্স এবং ইংল্যান্ড জার্মানিকে বা হিটলারকে অনেকখানি তোষণ করে চলছে, অনেকখানি মন জুগিয়ে চলছে। এখানে স্ট্যালিনের একটি যুক্তি ছিল যে হিটলারকে সোভিয়েত ইউনিয়নের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা সোভিয়েত ইউনিয়ন ধ্বংসের জন্য একটি চক্রান্ত হচ্ছে। কারণটাও আমরা দেখেছিলাম যে মিউনিক চুক্তি এবং যে সেন্ট জার্মেন চুক্তি ভঙ্গ করে তিনি বিভিন্ন রাজ্য, যেমন চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, এরকম বিভিন্ন রাজ্য দখল করে নিচ্ছে, কিন্তু
ব্রিটেন এবং ফ্রান্সের বিষয়ে অনেকখানি নীরবতা পালন করেছে, যেমন যুদ্ধে যেমন তাদেরকে সেই দেশগুলোকে যেমন সাহায্য করেনি, তেমনি হিটলারকেও তারা বাধা দেননি। ব্রিটেন এবং ফ্রান্সের এরকম নিরপেক্ষ নীতির জন্য হিটলারের নেতৃত্বে জার্মানি আরো বেশি আগ্রাসী হয়ে উঠেছিল, তারা আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছিল, বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল। উড্রো উইলসনের নেতৃত্বে, উড্রো উইলসনের হস্তক্ষেপে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হলেও এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য জাতিপুঞ্জ নামে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হলেও সেখানে বিশ্বের বৃহৎ শক্তিগুলো অনুপস্থিত ছিল, যেমন মার্কিন সিনেট এই জাতিপুঞ্জকে অনুমোদন দেয়নি। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও তখন জাতিপুঞ্জের বাইরে ছিল, যে জন্য ব্রিটেন এবং ফ্রান্সের নেতৃত্বে এই জাতিপুঞ্জ পরিচালিত হতো। ফলে জাতিপুঞ্জের দায়িত্বে থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি, ইউরোপের একটি বড় দেশ সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতির জন্য বিশ্ব উত্তেজনা নিরসনে ব্রিটেন এবং ফ্রান্স সক্ষম ছিল না। অন্যদিকে জার্মানি, ইটালি এবং জাপানের তারা তখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে, রাজনৈতিকভাবেও তারা অনেকখানি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে এবং অর্থনৈতিকভাবে তারাও বিশ্বে উপনিবেশ স্থাপনের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা বিশ্বের অধিকাংশ এলাকা, অধিকাংশ রাজ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। জার্মানি, ইটালি এবং জাপানের ভাগ্যে কোনো উপনিবেশ জোটেনি, জার্মানির উপনিবেশগুলো ভাগাভাগি হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পরে। ফলে জনসংখ্যা বৃদ্ধি, কাঁচামাল সংগ্রহের জন্য এই দেশগুলো উপনিবেশ দখলের কর্মসূচি গ্রহণ করে। এভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিশ্বের গণতন্ত্রী রাষ্ট্রগুলোর মত বিরোধের সুযোগে ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই দুই মতবিরোধ দুই বৃহৎ গণতন্ত্রের রাষ্ট্রের বিরোধের সুযোগে ফ্যাসিবাদী শক্তি, নাৎসিবাদ, ইটালিতে ফ্যাসিবাদ, জার্মানিতে নাৎসিবাদ সহ জাপানের মতো দেশগুলো নিজেদেরকে অনেক বেশি আগ্রাসী তুলে, নিজেদেরকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন করে তুলে। এই সব কিছুর সঙ্গে যুক্ত হয়েছিল এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিপুঞ্জের ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান এবং সেই সঙ্গে বিশ্ব শান্তি রক্ষার জন্য লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু জাতিপুঞ্জের ব্যর্থতার জন্যই ইউরোপের বিভিন্ন দেশে গণতন্ত্রের বিপর্যয় ঘটে এবং ফ্যাসিবাদী এবং নাৎসিবাদী একনায়কতন্ত্রের উত্থান হয়, যার ফলশ্রুতিতে বিশ্ববাসী আরো একটি ভয়াবহ এবং নৃশংস বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছিল। এই জাতিপুঞ্জের ব্যর্থতার আমরা দু একটি কারণ দেখব। সেটি হচ্ছে, প্রথমেই হচ্ছে সাংগঠনিক ত্রুটি। আমরা বলেছিলাম যে বড় দেশগুলো সেখানে অনুপস্থিত, নিজস্ব সেনাবাহিনীর অভাব এবং সেটি এখনো জাতিসংঘেরও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ, সেখানেও কিন্তু তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। বৃহৎ শক্তিবর্গের অনুপস্থিতি আগেই বলেছি এবং নিরস্ত্রীকরণে ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের পর এবং ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উত্থানের সময়টাতে বিভিন্ন দেশ নিজেদেরকে অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করেছে। এই অস্ত্র নিরসন বা নিরস্ত্রীকরণে ব্যর্থ ছিল জাতিপুঞ্জ, যে জন্য প্রতিটি দেশে উত্থান ঘটেছে অস্ত্রের, প্রতিটি দেশে উত্থান ঘটেছে উচ্চাকাঙ্ক্ষা, অন্যান্য দেশ জয়ের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছিল। জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলোর ভেটো প্রয়োগ নীতি ছিল, থাকার ভেটো প্রয়োগ ছিল যার যার পছন্দের দেশের প্রতি, ফলে জাতিপুঞ্জ ব্যর্থ হয়েছিল। এই যে মানব সভ্যতার ইতিহাসে এই যাবৎ কাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একজন নোবেল লরেট, তিনি রবার্ট ই স্মাইলি, 2003 সালে বলেছিলেন যে আগামী
50 বছরে মানব জাতি যে 10টি হুমকির সম্মুখীন হবে তার মধ্যে যুদ্ধের অবস্থান হচ্ছে ষষ্ঠ। তার মানে হচ্ছে যে আপাতত যুদ্ধের যে যুদ্ধের ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবী প্রত্যক্ষ করেছে, আপাতত সেই যুদ্ধের সম্ভাবনা আমাদের নাই। 1939 সাল থেকে 1945 সাল এই 6 বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলে ধরা হয়। মূলত ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রতাপশালী দেশের ক্ষেত্রে বৃহৎ শক্তি শব্দগুলো এই যুদ্ধে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশসমূহ কমনওয়েলথভুক্ত দেশে এবং উপনিবেশগুলো অনেকখানি স্বাধীন দেশে পরিণত হতে থাকে। আমরা যেহেতু এই বৃহৎ শক্তি শব্দটি ব্যবহার করেছি, এই জন্য এই যা এই বিষয়টি আমরা ব্যাখ্যা দিচ্ছি, বৃহৎ শক্তি কারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশসমূহ কমনওয়েলথ ভুক্ত দেশে এবং উপনিবেশগুলো অনেকখানি স্বাধীন হতে শুরু করে। আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, 1947 ভারত স্বাধীন হয়েছিল, শ্রীলঙ্কা স্বাধীন হয়েছিল, নেপাল স্বাধীন হয়েছিল, এরকম বিভিন্ন দেশ উপনিবেশগুলো স্বাধীন হতে শুরু করেছিল। ফলে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন প্রথম বিশ্বযুদ্ধ থেকে বের হয়ে এসেছিল সাম্রাজ্যবাদী যুদ্ধ আখ্যা দিয়ে, এবং সে নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নিজেই নিজের নিজেকে এগিয়ে নিয়েছে কোন রকম উপনিবেশ, কোন রকম সাম্রাজ্যবাদ ছাড়া। মার্কিন যুক্তরাষ্ট্রও অনেকখানি তাই। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশ সমূহ যেমন কমনওয়েলথভুক্ত এবং উপনিবেশগুলো অনেকখানি স্বাধীন হয়ে যেতে শুরু করে, ফলে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশই কেবল বৃহৎ শক্তিরূপে বিশ্ব রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল। তাহলে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি পরাশক্তি বা দুটি বৃহৎ শক্তি হিসেবে কেন আমরা বা বিশ্ব রাজনীতিতে কেন তাদেরকে বলা হয়, এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশিরভাগ রাষ্ট্রই জড়িয়ে পড়ে এবং দুটো বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়, একটি হচ্ছে মিত্র শক্তি, একটি হচ্ছে অক্ষ শক্তি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছিল। সেই সময়ে নিজেদের সুরক্ষার স্বার্থে সোভিয়েত ইউনিয়নও পোল্যান্ডের বেশ কিছু অংশ নিজেদের মধ্যে নিজেদের দখলে নিয়ে এসেছিল। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং তোষণ নীতি ত্যাগ করে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে 3 সেপ্টেম্বর যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। অবশ্যই বিশ্বের বড় বড় এবং শক্তিশালী রাষ্ট্রগুলি এক একটি পক্ষ নিয়ে এই যুদ্ধে যোগদান করলে যুদ্ধটি বিশ্বযুদ্ধের চরিত্র ধারণ করে। এই দুটি পক্ষ বলেছিলাম যে দুটি পক্ষে এক একটি দেশ যোগদান করে, সেই দুটি পক্ষ এখন আমরা দেখব। এই দুটো পক্ষের একটি হচ্ছে জার্মানির নেতৃত্বে অক্ষ শক্তি। জার্মানি, ইটালি, জাপান, রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড এই দেশগুলো ছিল অক্ষ শক্তির পক্ষে। অন্যদিকে ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছিল মিত্র শক্তি। ব্রিটেন, ফ্রান্স, চীন এবং পরে রাশিয়া, আমেরিকা সহ সমগ্র ইউরোপই মূলত এই মিত্র শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল। 1939 থেকে 1945 টানা 6 বছর ধরে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলিতে এই ভয়ঙ্কর যুদ্ধটি পরিচালিত হয়। মিত্র শক্তির কাছে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল। ইটালি এবং জার্মানি আগেই পরাজয় স্বীকার করেছিল এবং এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয়, যাতে 30টি দেশের সব মিলিয়ে প্রায় 10 কোটিরও বেশি
সামরিক সদস্য অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক এবং বেসামরিক সম্পদের মধ্যে কোন রকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করতে শুরু করে। এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচারে গণহত্যা আরেকটি টার্ম এই যুদ্ধে ইউজ হয়েছিল, সেটি হচ্ছে হলোকস্ট। এটি হচ্ছে ইহুদিদের উপরে হিটলার কর্তৃক গণহত্যা চালানোর একটি ইংরেজি টার্ম হচ্ছে হলোকস্ট। হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির পরিচালনা জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের আরো কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে বন্দী শিবির এবং শ্রম শিবিরে নির্বিচারে হত্যা করেছিল। আনুমানিক প্রায় 60 লক্ষ ইহুদি এবং আরো অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ তখন হিটলারের হাতে প্রাণ দেয়। পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ হয়েছিল এই কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধে। পূর্ব এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে জাপান ইতিমধ্যেই 1937 সালে প্রজাতন্ত্রী চীনে আক্রমণ করে, ফলে পরবর্তীতে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এবং ফ্রান্স এবং যুক্তরাজ্য তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1939 থেকে 1941 সাল পর্যন্ত এক নাগারে অনেকগুলো যুদ্ধ অভিযান পরিচালনা করে এবং মাঝে মধ্যে চুক্তি সম্পাদনও করে। এই চুক্তি সম্পাদনের মাধ্যমে জার্মানি ইতালির সাথে একটি মিত্র জোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজেদের দখলে বা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়, যেটি আমরা ইতিমধ্যেই দেখেছি। আমরা এর আগে দেখেছি যে জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অনাক্রমণ চুক্তি হয়েছিল, যেটিকে মলোটভ রিবেনট্রপ চুক্তিও বলা হয়। এই চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিয়ন তাদের দখলীকৃত পোল্যান্ড, ফিনল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল, যেটি এই চুক্তির গোপন অংশে আমরা দেখেছিলাম। এবং এই গোপন অংশটি 1948 সালের আগে পৃথিবীর সামনে আসেনি। এই সময় যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমিউনিয়ন্তভুক্ত দেশসমূহ অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল। 1941 সালের জুন মাসে অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে তাদের সঙ্গে অনাক্রমণ চুক্তি থাকা সত্ত্বেও, ফলে যুদ্ধের ইতিহাসে সর্বাপেক্ষা বৃহৎ রণাঙ্গনের সৃষ্টি হয়েছিল। এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটি বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে। 1941 সালের ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ এবং ইউরোপীয় উপনিবেশগুলোতে আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল তারা দখল করে নেয়। 1941 সালের 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মিত্র শক্তির সঙ্গে যোগ দেয়। মূলত জার্মানি এবং জাপান দুই অক্ষশক্তি যুক্তরাষ্ট্রে আক্রমণ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ডেকে এনেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে আক্রমণ করেছিল জাপান, যে জন্য যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগদান করতে বাধ্য হয়েছে। অপরদিকে চীনের সাথে জাপানের ছিল পুরনো শত্রুতা। 1930 সালের মাঝামাঝি সময় থেকেই এই দুই দেশের মধ্যে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ চলছিল। এর ফলে চীনও, যেহেতু জাপান অক্ষশক্তিতে যোগদান করেছে, ফলে চীন তখন মিত্র শক্তিতে যোগদান করে। হিটলার এবং স্ট্যালিনের রুশ জার্মান অনাক্রমণ চুক্তির পরে এতক্ষণ আমরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরিত্রটি দেখছিলাম, তার রূপটি দেখছিলাম, তা কিভাবে একটু একটু করে বেড়ে যাচ্ছে, বিস্তৃত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেটি আমরা এতক্ষণ দেখেছি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই জায়গাটিও আমরা দেখেছি। এখন আমরা দেখব সোভিয়েত ইউনিয়নে কিভাবে আক্রমণ করলো, যদিও তাদের সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি ছিল। এই অনাক্রমণ চুক্তি যখন আমরা পড়ি, তখনই আমরা বলেছিলাম যে এই অনাক্রমণ চুক্তির ফলে ইউরোপের রাজনৈতিক চিত্র অনেকখানি পাল্টে গিয়েছিল এবং তারপরে এই চুক্তিটি যে বেশিদিন টিকবে না, এটি হিটলার যেমন জানতেন, স্ট্যালিনও কিন্তু এটি উপলব্ধি করেছিলেন যে এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তিটি বেশিদিন টিকে থাকবে না। তবুও
স্ট্যালিনের জন্য স্ট্যালিন যে জিনিসটি চেয়েছিলেন, স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন চুক্তির ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা শুধুমাত্র সময়কে প্রাধান্য দিচ্ছে, নিজেদেরকে প্রস্তুত করার জন্য, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্থিতিশীলতার জন্য শুধু সময়ের প্রয়োজন ছিল। সেই সময়টি স্ট্যালিন পেয়েছিলেন এই চুক্তির মাধ্যমে, কিন্তু চুক্তি যে টিকবে না এটিও তিনি বুঝতে পেরেছিলেন। এজন্য যুদ্ধের জন্য তৈরি হওয়ার জন্য কিছুটা সময় তিনি পেয়েছিলেন এবং সেই সময়টি স্ট্যালিন শতভাগ কাজে লাগিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন। জার্মান ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষে যোগ দিবে না বলে আশ্বস্ত হয়ে নিজেদেরকে প্রস্তুত করেছিল সোভিয়েত ইউনিয়ন। শর্তানুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ফিনল্যান্ড, এস্তোনিয়া, রোমানিয়া, পোল্যান্ড, লাটভিয়া এবং লিথুয়ানিয়া দখল করে নিয়েছিল যখন জার্মান পোল্যান্ড আক্রমণ করে। 1940 সালে ফ্রান্সের পতন হয় এবং ব্রিটেনের পতনও বা অনেকখানি স্পষ্ট হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে। এই সময় বার্লিন, রোম, টোকিও মিলে অক্ষশক্তি গঠিত হলে রাশিয়ার দুশ্চিন্তা বেড়ে যায়। একদিকে তো শুরু থেকেই ইউরোপের অন্যান্য বড় বড় দেশগুলো এবং হিটলারকে নিয়ে তার দুশ্চিন্তা ছিল, এখন যখন রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি গঠিত হলো তখন রাশিয়ার দুশ্চিন্তা আরো অনেক বেশি বেড়ে গেল। 1941 সালে 13 এপ্রিল রাশিয়া জাপানের সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। তখন কিন্তু মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলমান, কিন্তু এই চুক্তি করলেও বিধি বাম। রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রে পরস্পরের এখতিয়ার নিয়ে বিরোধকে কেন্দ্র করে জার্মানি 22 জুন 1941 সালে রাশিয়া আক্রমণ করে বসে। ফলে আস্থা অনাস্থার সংকট, বিশ্বাস অবিশ্বাসের সংকট সবকিছু এখানে শেষ হয়ে যায়। একই সাথে বলা হয় যে হিটলারেরও পতন সূচিত। যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ না করত তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস অন্যরকম হলেও হতে পারত। হিটলারের রাশিয়া আক্রমণ, সোভিয়েত ইউনিয়ন এবং শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা হিটলারের রাশিয়া আক্রমণে সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল এবং এসবের মধ্য দিয়েই একটি নতুন যুগেরও শুরু হয়েছিল। কিভাবে সমাজতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল সেটি আমরা দেখব। এর আগে আমরা বলেছিলাম যে হিটলারের রাশিয়া আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই একটি অংশ, এই জন্যই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পটভূমি বা যে ব্যাকগ্রাউন্ডটি প্রেক্ষাপটটি আমরা দেখলাম এবং রাশিয়া আক্রমণ পর্যন্ত আমরা আসলাম ধীরে ধীরে সময়ের পরিক্রমায়। এখন আমরা দেখব হিটলার কিভাবে রাশিয়া আক্রমণ করেছিল। এর আগে বলেছি যে রোমানিয়া এবং বাল্টিক রাষ্ট্রে পরস্পরের এখতিয়ার নিয়ে বিরোধকে কেন্দ্র করে জার্মানি 22 জুন 1941 রাশিয়া আক্রমণ করে। এই আক্রমণ যে হবে এটি স্ট্যালিন আগেই জানতেন, হিটলারও জানতেন। এজন্য হিটলার আগের থেকেই রাশিয়া আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার জন্য তিনি পরিকল্পনা করছিলেন এবং তার সেনাবাহিনীকেও তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনাটি ইতিহাসে অপারেশন বারবারোসা নামে পরিচিত রাজনৈতিক ইতিহাসে। এই যে 22 জুন আক্রমণ করলো সোভিয়েত ইউনিয়ন, এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য অনেক আগে থেকেই হিটলারের পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা হিটলারের বা জার্মানির বিশ্বজয়ের অভিযান দেখেই, বিশ্বজয়ের অভিযান যত অগ্রসর হতে থাকে ততই সোভিয়েত ইউনিয়নও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে থাকে। সেই সাথে জার্মানির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতাও সবার মাথা ব্যথার একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর জন্য সোভিয়েত কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে শুরু করে। সেই সময়টায় হিটলার ব্রিটেনকে কাবু করার চেষ্টায় রত। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নকে যুদ্ধের ময়দানে টেনে আনার জন্য ইংরেজদের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য হিটলার রাশিয়ার সাথে চুক্তিতে আসার চেষ্টা করে। তারা চেয়েছিল সোভিয়েতরাও তাদের এই অক্ষ শক্তিতে যোগদান করুক, কিন্তু উক্ত সংগঠনে ঢোকার জন্য সোভিয়েত কর্তৃপক্ষ শর্ত দিল যে সংগঠন থেকে ফিনল্যান্ড, বুলগেরিয়া, তুরস্ক এবং জাপানকে বের করে দিতে হবে। স্বাভাবিকভাবেই হিটলার এই শর্ত মানেনি। যদি মানত, আগেই বলেছি যে যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ না করত বা
সোভিয়েত ইউনিয়নের এই শর্ত মানত হিটলার, তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল অন্যরকম হতো। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি না হয় এবং হিটলারের শর্ত মেনে যুদ্ধে না আসায় হিটলার সাথে সাথেই রাশিয়ায় হামলা করার জন্য প্রস্তুতি নেওয়ার আদেশ প্রদান করে। যদিও 1939 সালে রাশিয়া এবং জার্মানি পারস্পরিক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল, আমাদের বহুবার এই বিষয়টি আলোচনায় আসছে, তবুও দুই পক্ষের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস প্রচন্ড ভাবে বিরাজ করছিল। পরবর্তীতে যেটি যুদ্ধেই যোগদান করে রূপ নিয়েছিল, হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলেও ইউরোপের কোন বড় শক্তি সোভিয়েত ইউনিয়নের পক্ষে এগিয়ে আসেনি। সোভিয়েত ইউনিয়ন একাই অপরিসীম শক্তি, সাহস এবং বীরত্বের পরিচয় দিয়ে জার্মানির বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে জড়িয়ে পড়ে। হিটলার এবং জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর সোভিয়েত ইউনিয়ন পিতৃভূমিকে রক্ষার জন্য শ্রেণী বর্ণ পেশা নির্বিশেষে সকলকে জার্মানির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানায়। রুশ পররাষ্ট্র মন্ত্রী মলোটভ জনগণের উদ্দেশ্যে বলেন, রুশ জার্মান যুদ্ধটি জার্মানির দুর্দশাগ্রস্ত জনগণ, কৃষক, শ্রমিক বা বুদ্ধিজীবীদের নয়, বরং রক্ত পিপাসু ফেসিবাদী জার্মানির শাসক গোষ্ঠী এই যুদ্ধটি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। অন্যদিকে স্ট্যালিন যদিও আগে থেকেই এমন একটি আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন, আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনিও 1941 সালের 3রা জুলাই সোভিয়েত জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং জনগণকে আহ্বান জানিয়ে বলেন যে এই যুদ্ধ সোভিয়েত জনগণের জীবন মরণ যুদ্ধ। তিনি সোভিয়েত পূর্বপুরুষের 1300 শতকে টিউটন আক্রমণকারীদের বিরুদ্ধে, 1800 শতকে পোল আক্রমণকারীদের বিরুদ্ধে এবং 1812 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কথা স্মরণ করিয়ে সেইভাবে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ফেসিবাদী শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ফেসিসদের বিরুদ্ধে এই যুদ্ধ দুটি বিরোধী বাহিনীর শুধু নয়, এটি দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার যুদ্ধ। সোভিয়েত পিতৃভূমিকে রক্ষার এই আহ্বানকে তিনি মহান দেশপ্রেমিক যুদ্ধ বা পিতৃভূমি রক্ষার যুদ্ধ নামে আখ্যায়িত করে এবং এই সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় ভূমিকা পালন করে। এতক্ষণ আমরা দেখেছি রোমানিয়া বাল্টিক অঞ্চলে, কিন্তু তার বাইরেও আরো কিছু কারণ ছিল হিটলারের, যেগুলো আমরা একটু দেখে নিব। 1941 সালের 22শে জুন রাশিয়া আক্রমণ করেছিল, 5 ডিসেম্বর পর্যন্ত 5 মাস 13 দিন চলেছিল এই অপারেশন বারবারোসা। হিটলার প্রথম থেকেই রাশিয়াকে বিশ্বাস করেনি। এই যে মহান দেশপ্রেমিক যুদ্ধ ঘোষণা করলেন, এইখানে এসে আমাদের ক্লাসটি আমরা শেষ করব এবং অপারেশন বারবারোসা এবং সোভিয়েত ইউনিয়নে হিটলারের আক্রমণ, সোভিয়েত ইউনিয়নের পাল্টা আক্রমণ কিভাবে প্রতিহত করলো, কতগুলো যুদ্ধ সংঘটিত হলো এই অপারেশন বারবারোসা পরিচালনা করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরো একটি ক্লাস করব এবং সেটি আমাদের এই কোর্সের শেষ ক্লাস হবে। আশা করছি তোমরা, যদিও সোভিয়েত ইউনিয়ন কোর্সটা বরাবরই বলো যে একটু কঠিন, পড়াশোনা না করলে সবই কঠিন, সবসময় আমি বলি, কাজে পড়াশোনাটা করবে এবং যখন যে অনলাইন ক্লাসে বসবে সাথে সাথে খাতা কলম নিয়ে বসবে, তাহলে একটি পূর্ণাঙ্গ ক্লাস হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা অপারেশন এবং সোভিয়েত ইউনিয়নের পাল্টা আক্রমণ, প্রতিহতকরণ, দ্বিতীয় এই বিষয়গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আবারও সবাই সুস্থ এবং নিরাপদে থাকবো, পড়াশোনাটা ঠিক মতো করবো এবং ঢাকা কলেজ স্লোগানটি আমরা এগিয়ে নিয়ে যাবো। প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।